नमस्कार बंधुरा, आपनारा देखते पाच्छेन एटी एकटी कामिनी फुलेर गाछ। एई गाछटी आमी 6 थेके 7 मास आगे एकटी 10 इंची टबे प्रतिस्थापन करेछि। एई गाछटी लागानोर जन्य आमी टबे हाड़गुड़ो, भार्मी कम्पोस्ट, गोबर आर गार्डेन सयल एगुलो व्यवहार करे आमी माटिटी तैरी करेछिलाम। तारपर देखते पाच्छेन एई 10 इंची टबे एई गाछटी आछे। बंधुरा देखते पाच्छेन কি পরিমাণে ফুল ধরেছে। এই গাছটিতে অসংখ্য ফুলে ভরে আছে। দেখুন কি পরিমাণ ফুল ধরেছে। কি পরিমাণ ফুল ধরেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখে নিন। এই দেখুন কি পরিমাণ ফুল ধরে আছে, এবং আরো প্রচুর পরিমাণে কড়ি এই গাছটিতে এসেছে, যেগুলি এখনো ফুল হয়নি, ফুলে পরিণত হবে। অসম্ভব সুন্দর গন্ধ কামিনী ফুলের, খুব সুন্দর গন্ধ। এই গাছটিতে ফুল ফোটার পরে আপনি যদি কোনো বাড়ির কাছাকাছি বা যে রুমে আপনি থাকেন সেই ব্যালকনিতে যদি রেখে দেন, দারুণ গন্ধে ঘর একদম ভরে উঠবে। আর এই গাছটিকে লাগানোর পর পরিচর্যা করার জন্য আমি এর গোড়াতে ব্যবহার করেছি তরল সরিষার খোলের সার, এবং ফোলিয়ার হিসাবে পাতাতে স্প্রে করেছি এনপিকে 1919। এই যে আমার সরিষার খোল, এই যে দেখতে পাচ্ছেন এই সরিষার খোল আমি একটি পাত্রে নিয়ে ভিজিয়ে রাখি। 7 দিনের মতন ভেজানো থাকে, 7 দিন পরে আমি গাছের গোড়ায় দিয়ে দিই সেই সরিষার খোল পচানো জল। আর এই যে আমার এনপিকে 1919, এটা স্প্রেয়ারের সাহায্যে প্রতি 7 দিন অন্তর আমি স্প্রে করি। তবে এই গাছটিতে রোগবালাই তেমন কিছু নেই, তাও মাঝে মাঝে আমি শুধুমাত্র রোগ পোকার হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্র নিম তেল স্প্রে করি। বন্ধুরা, আপনারা যখন কোনো গাছ লাগাবেন তখন প্রথমে কিন্তু কোনো বড় টবে গাছটা লাগাবেন না, প্রথমে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে গাছটা লাগাবেন। তারপরে 1 বছর হয়ে যাওয়ার পর সেটা বড় টবে রিপোর্টিং করতে পারেন। এইরকম কামিনীর গাছ প্রত্যেকে ছাদ বাগানে বা ব্যালকনিতে হবে রাখা যেতে পারে। দারুণ সুন্দর গন্ধ এবং দেখতেও খুব সুন্দর। দেখুন যেমন গন্ধ তেমনি সুন্দর ফুল, একদম মনোমুগ্ধকর। সবাইকে বলছি একটা করে গাছ এরকম কামিনীর রাখা যেতে পারে। কি পরিমাণ ফুল এসেছে দেখুন, অস্বাভাবিক। কালকে হয়তো এর থেকে আরো বেশি হয়ে যাবে, অনেকগুলো কুড়ি আছে, এখনো ফুটেনি সম্পূর্ণ।